গতকাল ভোর সন্ধে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনায় পুলিশের জালে মূল চক্রে ইকবাল। সুশান্ত ঘোষ পরিচালিত যে ব্যবসায়ী, পরিচিত যে ব্যবসায়ী তার ঘনিষ্ঠ ইকবাল। কারণ পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, এই যে সুশান্ত ঘোষ পরিচিত ব্যবসায়ী, তার বাড়িতেই অর্থাৎ ডেরা বেঁধেছিল এই ইকবাল। আর ইতিমধ্যে আরো যে খবর পাওয়া যাচ্ছে, সুশান্তর এলাকা 55 গ্রামের এই বাসিন্দা গুলজার ওরফে ইকবাল তৃণমূল কাউন্সিলরের উপর হামলায় আনা হয়েছিল তিনজনকে। বিহারের বৈশালী থেকে মাসখানেক আগে আনা হয়েছিল একজনকে, আর গতকালই বৈশালী থেকে কলকাতায় আসে আরো দুই হামলাকারী। কিভাবে হামলার ছক কষা হয়েছিল, বিস্তারিত তথ্য আমাদের প্রতিনিধি বয়ুক ঠাকুর চক্রবর্তীর কাছ থেকে আমরা জানবো। বয়ুক, দেখো, এই গুলজার অ্যালিয়াস ইকবাল, এই কিন্তু প্রাইম কনস্পিরেটর, এমনটাই লালবাজারের তরফ থেকে বলা হচ্ছে। যেটা পুলিশ আধিকারিকরা বলছেন যে মাসখানেক ধরে এই হামলার পরিকল্পনা এই গুলজার করেছিল। গুলজারের বাড়ি 55 গ্রাম এলাকায়, যেটা সুশান্ত ঘোষের কাউন্সিলর, ওই এলাকারই সুশান্ত ঘোষ কাউন্সিলর। এবং এটাও জানা যাচ্ছে যে গুলজার সে সিন্ডিকেটের ব্যবসা করে, সঙ্গে চটির মেটেরিয়াল সাপ্লাইয়ের ব্যবসাও কিন্তু এই গুলজার করে। পুলিশ আধিকারিকরা যেটা পাচ্ছেন যে মাসখানেক ধরে গুলজার এই গোটা পরিকল্পনা করছে। প্রথমে গুলজার বৈশালী থেকে একজনকে ডেকে আনে, তাকে মাসখানেক ধরে এখানে রাখে, রেকি করে। এরপর গত 14 তারিখ বৈশালী থেকে দুজন আসে, তারা হাওড়া স্টেশনে নেমে তারা পৌঁছায় বাবুঘাটে, সেখান থেকে একটা ইয়েলো ট্যাক্সি সেই দুজনকে পিক আপ করে। এবং পিক আপ করার পর ইয়েলো ট্যাক্সিতে ওই দুজনকে নিয়ে লেক টাউনে কালিন্দী হাউজিং এস্টেট, সেখানে একটা বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই ট্যাক্সি চালক ওই দুজনকে নিয়ে যায়, বৈশালীর বাসিন্দা একজন শুটার যে অলরেডি অ্যারেস্ট হয়েছে। এবং এই যে বাড়িটা ঠিক করা হয়েছিল, সেই বাড়িটাও কিন্তু সুশান্ত ঘোষের ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী তাকেই ফোন করে গুলজার সেই বাড়িটা ঠিক করেছিল এবং বলেছিল যে গুলজারের পরিচিত কয়েকজন আছে, চোখের চিকিৎসা করাবে, এই বলে সেই বাড়িতে রাখে। এরপর গতকাল বিকেলবেলা ট্যাক্সি আবার ওখানে যায়, সেখানে গিয়ে গুলজার সহ বাকি যারা যারা ছিল সবাই একসঙ্গে সেখান থেকে বেরোয়। বেরোনোর পর পার্ক সার্কাস 4 নম্বর ব্রিজের কাছে আসে, সেখান থেকে পার্ক সার্কাসে জিজে খান রোড সহ বিভিন্ন যে রাস্তা সেখানে যায়, সেখানে গিয়ে একটা মিটিং হয়। মিটিং হওয়ার পর 2-3টে টিমে ভাগ হয়ে গিয়ে কিন্তু পুরো পরিকল্পনাটা হয়। একটা স্কুটিতে করে শুটার ওঠে, পেছনে একটা ট্যাক্সিতে করে বাকিরা ছিল এবং আর একটা বাইকে বাকি 3 জন ছিল। পুলিশ আধিকারিকরা বলছেন যে মূল অভিযুক্ত সে গলসিতে আছে, তাকে কলকাতা এনে জিজ্ঞাসাবাদের পরই পুরো ছবিটা স্পষ্ট হবে। দুর্গাপুর এক্সপ্রেস ওয়েতে গলসি থানার তল্লাশি, আর তারপরে পুলিশের জালে ইকবাল। ইতিমধ্যে আমাদের অপর প্রতিনিধি কমল কৃষ্ণ দে আমাদের সঙ্গে রয়েছেন, কারণ গলসি থানাতে পৌঁছে গিয়েছে কলকাতা পুলিশের টিম, জিজ্ঞাসাবাদ করা হবে ইকবালকে, যেরকম খবর পাওয়া যাচ্ছিল। এই মুহূর্তে কি আপডেট রয়েছে জানবো কমলের কাছ থেকে। কমল, দেখো, তোমাকে যে ইনফরমেশনটা দিয়ে রাখি যে আজকে দুপুরবেলায় কলকাতা পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশের কাছে ইনফরমেশন আছে যে এই 19 নম্বর জাতীয় সড়ক ধরে একটি বাইকে করে এই যে গুলজার খান বা আফরোজ এলাইস, একে যাকে অ্যারেস্ট করা, যাকে আটক করা হয়েছে, সে আসছে। তারপরে কিন্তু জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু নাকা চেকিং করা হয় এবং গলসির উড়োর কাছে তার গাড়ি বাইক আটকানো হয় এবং তারপর গলসি পুলিশ তাকে আটক করে গলসি থানায় নিয়ে আসে। এবং ইতিমধ্যেই কলকাতা পুলিশের আধিকারিকরা তারা কিন্তু গলসি থানাতে এসে পৌঁছেছেন এবং ধৃতকে তারা জিজ্ঞাসাবাদ করছেন এবং জানবার চেষ্টা করছেন যে ঠিক কী কারণে এই ধরনের ঘটনা। পুলিশ প্রাথমিকভাবে যেটা মনে করছে যে এই যে গুলজার, এলাইস ইকবাল, এলাইস আফরোজ খান, এই কিন্তু মূল হচ্ছে সুপারি কিলার নিয়োগ করেছিল, এরকমই প্রাথমিকভাবে জানতে পারছে পুলিশ। এবং কী কারণে এই সুপারি কিলার নিয়োগ করা হয়েছে বা সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনা কেন ঘটনা হলো, এর পেছনে কী উদ্দেশ্য কী ছিল, কারণটা কী ছিল, সেটাও কিন্তু জানবার চেষ্টা করছে পুলিশ আধিকারিকরা। এবং যেটা এখনও পর্যন্ত জানা গেছে যে মূলত বিহারের জামুইয়ের বাসিন্দা হচ্ছে এই গুলজার এবং এ শুধু ইন্ডিয়াতে নয়, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে এ কিন্তু কাজ করত এবং গত কয়েক বছর আগে কিন্তু ফিরে আসে এবং তারপর কলকাতার ওই এলাকাতে থাকতো। এবং পাশাপাশি পুলিশ যেটা আরও জানবার চেষ্টা করছে যে এই যে যাদেরকে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল তাদের সাথে কত টাকায় তার সাথে চুক্তি করা হয়েছিল এবং কজনের সাথে চুক্তি করা হয়েছিল এবং ঘটনার দিন কী কী ঘটনা ঘটেছে বা কীভাবেই হামলার ছক কষা হয়েছিল বা পরিকল্পনাই বাকি ছিল। ইতিমধ্যেই কলকাতা পুলিশের যে গুন্ডা দমন শাখা তারা কিন্তু এসেছেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছেন এবং আর কিছুক্ষণের পরই কিন্তু একে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন কলকাতার গুন্ডা দমন শাখার আধিকারিকরা। ধন্যবাদ কমল।
ঘলসি থানায় ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর ইতিমধ্যেই কলকাতা পুরসভা তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে যেভাবে গুলি করে খুনের চেষ্টা করা হয়েছিল, সেই ঘটনায় বিহারে বৈশালী থেকে আনা হয়েছিল সুপারি কিলারকে। হাতে নাতে ধরা পড়ে যায় সে, পরে গ্রেপ্তার করা হয় সেই হামলায় জড়িত এক ট্যাক্সি চালককেও। বর্ধমানে গলসিতে অভিযুক্ত মাস্টার মাইন্ড আফরোজ খান ওরফে গুলজারকে ধরে ফেলে পুলিশ, যার জিজ্ঞাসাবাদ চলছে।